তোরা কি করছিস? কাজটা না করে লুডো খেলিস, তা তো কটকট শব্দ আমার কানে না। এখন বুঝতে পারবি যে আমার সাথে স্মৃতি নিয়ে করি না। বাবা, বাবা অফিসে 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 চার বাই পাঁচ প্লটের কাজ চলতেছে, ওখানে বায়ারদের সাথে কথা বলতেছি। আরে বাবা, তুমি তো জানো যত কাজকর্ম এতে খারাপ সময় আছে। আর তুই দেখলি না বাবা আমার কতগুলো কথা শুনাইলো? আরে কি করিনি বাবার জন্য? করছিস তো অনেক কিছুই, তা কি করছিস শুনি। আর কি করছি দেখ, মানে আমার বয়সই বা কত? আরে না বলে, দেখতে তুমি বাচ্চাদের মতোই। বয়সী বান কত হয়েছে, 22 কি 23? তুই তো এখন মজা মাস চিল করার সময়, তুই এগুলোই করতে পারবি। আরে শালা, তুই আমাকে সাপোর্ট করছিস না কথা শুনছিস? না বিশ্বাস কর, আমি তো সাপোর্টে এই আছি। তাহলে শোন, আজকের পর থেকে না চাই বাবার টাকা পয়সা, বাড়ি ঘোড়া গাড়ি, আজকে থেকে নিজে বিজনেস করবো, নিজে ইনকাম করবো। তাহলে চল একটা কাজ করি, পাশে যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমরা তার রঙের কন্ট্রাক্টর নিয়ে নিই। খালা ছোটো যাক, তোর ছোটো চিনতে পাব না, দিনে ভাই বড় কিছু করতে হলে বড় কিছু ভাবতে হবে। মারা আমার এই ঝগড়াঝাটি ছাড়া তুই কি আর জানিস? আর শোন, আজকালকে কোনো জায়গায় বেড়া চলতে যাওয়ার জন্য গাড়ি চাই তো, কোনো জায়গা খাবার দাবার চাই তো, কোনো জায়গা পাখি চাই তো, আর কোনো জায়গা মারামারির জন্য পোলা পান চাই তো। আইডিয়া তো সুন্দর, তাহলে চিন্তা কর, মানব ইতিহাসে সবচেয়ে বড় ফোন, একবার যদি একটা হিট হয় তাতে মনে হয় তোর মা চুলোয় গরম গরম অ্যাপস রান্না করতেছে, আমি তোকে এক প্লেট এনে দিই। আরে রে অ্যাপস শালা, এটা ইঞ্জিনিয়ারের কাম। আরে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করিস না, আমার এক পরিচিত বান্দা আছে, আমি বললেই ও বানাবে। বান্দা কামের আছে কিন্তু তুই উদাসীন। আরে ভাই, তুই কাঁদছিস কে? কি হয়েছে তোর? না ভাবলাম খালি খালি বসে আছি তাই একটু কান্না করি, তাও তো টাইম পাস হবে। আবে শালা চুপ, আবে শালায় কাক ধরে নিয়ে আসছি। আবে তুই কাম দাম কিছু করছিস নাকি, এরকম ধাক্কা কোথা খাই বেড়াইতেছিস? ভাই ধাক্কা আমার প্রেমিকার কাছে খাইছি। আবে শালা অর্জিৎ সিং কাম দাম কি করছে সেটা বল। 15 বছর আগে এক লাভ ক্যালকুলেটার আইছিল। আরে অ্যাপ তুই বানাইছিস? আমি আর 15 বছর আগে, তখন তো তুই একেবারেই ছোট ছিল। আরে না, ওই 15 বছর আগে আমার আর রিমার লাভ ক্যালকুলেশন 0% আইছিল, সেই থেকে ব্রেক আপ। চুপ চুপ, অ্যাপ বানায় দিবি কিনা সেটা বল। হ্যাঁ দেব। কত টাকা নিবি? তোমরা কখনো প্রেম করছো? না না, আমিও করিনি, ওও করিনি, কিন্তু কেন? টাকা অর্ধেক করে দিতাম, আর যদি প্রেম করে শাখা খাইতা তাহলে পুরোটাই ফিরে দিতাম। নিশালা পাগলের কাছ থেকে ভারী খারাপ, সত্যিকারের প্রেমিক যারা তারা কখনো মরণকে ভয় করে না। শালা তার দেখ, আমাদের অ্যাপসের লিঙ্ক ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সব জায়গায় দিয়ে দিছি, বাস একবার যদি ডাউনলোড হয়ে যায়
তবে কাজ শুরু। হ্যালো দেবটাবাট হেডকোয়ার্টার, জি 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 জি, অ্যাড্রেসটা বলেন। ওকে ওকে, আমরা এখনই আসছি। আমরা তো বলতে কেন আসিনি? আরে না, অ্যাড্রেস তো ঠিকই আছে। আরে ভাই, কাকে মারতে হবে? কাকে মারবো? আপনি আপা হন না ভাই? ভাই কাকে মারতে হবে? ঠিক আছে, হ্যালো দেবটাবাট হেডকোয়ার্টার। হ্যাঁ, কি বিয়েবাড়ির জন্য কাজের লোক লাগবে? ওই আঙ্কেল বাঞ্চ ফোন রাখ, নইলে তোকে বিয়েবাড়ি এসে পিঠে দেবো। দেখ মিঠু, ওরা বিয়েবাড়ির জন্য কাজের লোক চাচ্ছে। আরে শালার অ্যাপটা আমাকে দেখা তো। স্যার, যে কোনো ধরনের কাজের জন্য লোক চাইতে যোগাযোগ করুন। আরে শালার উদাসীন কি লেখছি? সেটুই তো কইছে। শালা, আমি তোকে এটা কইছি, দেখ মিঠু, আমিও কইছি মারামারির জন্য কারো পোলাবান চাইতে যোগাযোগ করুন। ও আমার গাল, আরে না, আমার গার্লফ্রেন্ড যত মিথ্যা কথা না কয় তার চেয়ে একটু বেলা বেশি মিথ্যা কথা কয়। শালা, তোরা মেয়ে উদাসীন দিছিস। প্রেমার ভালোবাসা লাভ ক্যালকুলেটার জিরোতে আসাতে আমাদের দুই খাপ। আমার আর রিমার লাভ ক্যালকুলেটার।